একমাত্র বাবুজি আমার ছিল। বাবুজি এখনো তোর শক্তি হয়ে আছে, তুই বুঝতে পারিস না। বুঝতে পারি জেঠুমনি, আমি তোমার মধ্যে আমার বাবুজিকে দেখতে পাই। কাঁদে না মা, লক্ষ্মীটি কাঁদে না, কি আর করা যাবে বলো। এই পৃথিবীতে যখন একবার এসে পড়েছি তখন এর ভালো মন্দ সব কিছু নিয়েই তো বাঁচতে হবে বলো। আমাদের হাতে কি আর সবটা থাকে? কিচ্ছু থাকে না। কষ্ট পেও না, কষ্ট পেও না তুমি। কার ফোন রে? জেঠুমনি, ছোট মা ফোন করেছে। আমি ঠিক জানতাম কে ফোন করবে। ওই যে তুই যাসনি সেই জন্য ফোন করেছি। খুব রেগে গেছে নির্ঘাত, ও তো খুব সোজাসাপটা মেয়ে, একটু এদিক ওদিক হলে বরদাস্ত করতে পারে না। দেখ দেখ ধর কি বলছে দেখ। হ্যাঁ ছোট মা বলো। বুটি আমাকে এখনই একবার বাড়ি আসতে হচ্ছে। কেন ছোট মা, ছোটকার গান এখনো শুরু হয়নি, তুমি কি কিছু ভুলে গেছো? বুটি তুমি আজ আমাকে বাঁচাতে পারবে? তা না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে আমার। ছোট মা তুমি এসব কি বলছো? ছোট মা আমার কাছে যদি উপায় থাকে তোমাকে বাঁচানোর, আমি নিশ্চয়ই তোমাকে বাঁচাবো। সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? তুমি শুধু একবার বলো আমাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি তাড়াতাড়ি একটু রেডি হয়ে নাও, আমি বাড়ি আসছি। কোথায় যেতে হবে আমায়? আচ্ছা বলছি, বরদাকে একটু রেডি থাকতে বলো, হ্যাঁ তৈরি হয়ে নিতে বলো। তোমার ছোটকা আজ গান গাইছে, আমি মন থেকে চেয়েছিলাম, যেন খুব চেয়েছিলাম তুমি আসবে, বরদা আসবে। ছোটকাও চেয়েছিল, সেই জন্যই হয়তো দেখো ঈশ্বর তোমাদের এইভাবে পাঠাচ্ছেন। আচ্ছা গুটি ঠিক আছে, আমি বাড়ি এসে তোমাকে সবটা বলছি। শুধু এইটুকু বলি গুড্ডি, আমি খুব বড় একটা বিপদের মধ্যে পড়েছি। তুমি পারো আমাকে সেই বিপদ থেকে বাঁচাতে, একমাত্র তুমি পারো। কিন্তু ছোট মা আমাকে একবার বলো কি করতে হবে, কোথায় যেতে হবে। বললাম তো তুমি আগে রেডি হয়ে নাও না গুড্ডি, আমি আমি বাড়ি এসে সবটা বলছি। আমাদের এক মুহূর্ত সময় নেই বুঝলে, তুমি রেডি থাকলে আমি তোমাকে তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাব। ছোট মা, ছোট মা বলছি যে তুমি তো আমাকে বললে না আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, মানে মেন্টালিও তো একটা প্রিপেয়ার হতে হবে। গান গাইতে হবে গুড্ডি। কি অবাক হওয়ার কি আছে গুড্ডি, তুমি তো ভালো গানটা গাও, ভালোই গাও, আমরা তো শুনেছি। ছোট মা, ছোট মা এরকম একটা শাস্তি তুমি আমাকে কেন দিতে চাইছো? শাস্তি নয় গুড্ডি, আমি তোমাকে শাস্তি দেবো এটা তুমি ভাবলে কি করে? শাস্তির কোনো প্রশ্নই ওঠে না, বরং তুমি আমার আজ মান বাঁচাবে। বুড়ি আমি আমি খুব বড় একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আসলে মুম্বাই থেকে যে আর্টিস্টের আসার কথা ছিল তিনি আসছেন না, মানে আসবেন না। বুড়ি তাকে কেউ কখনো দেখেননি, উনি এখনো পর্যন্ত কাউকে মুখ দেখাননি। তো গানটা ভালো গাও গুড্ডি, দেখো অনেক মিউজিশিয়ানস থাকবে, ইনস্ট্রুমেন্টস থাকবে, তুমি তুমি ঠিক পারবে গুড্ডি, তুমি শুধু গানটা গিয়ে যাও, ব্যাস। আর তোমাকে কিছু করতে হবে না গুড্ডি, কিছু করতে হবে না। মিথ্যে পরিচয়? ঠিক আছে গুড্ডি, আমি পরে সত্যিটা বলে দেবো, কিন্তু আপাতত জনতাকে তো থামাতে হবে গুড্ডি। এইটুকু এইটুকু কাজ তুমি করে দাও গুড্ডি। আচ্ছা আচ্ছা আমি রাখছি গুড্ডি, আমি এসে সবটা বলছি, তুমি তৈরি থাকো। হ্যাঁ কি হয়েছে জেঠুমনি? ছোট মা যে কি বললো আমি ভালো করে ঠিক মতো বুঝতেই পারলাম না। শুধু এটুকু বুঝলাম যে মুম্বাই থেকে যার গান গাইতে আসার কথা ছিল না আজকের অনুষ্ঠানে, সে নাকি আসতে পারবে না, আর তার জায়গায় আমাকে গান গাইতে হবে। ও জেঠুমনি আমার না খুব নার্ভাস লাগছে, খুব ভয় লাগছে, আমি কি তার মতো করে গান গাইতে পারি বলো তো? ঈশ্বর সবসময় চ্যালেঞ্জ পাঠান, ঈশ্বর যখন যার কাছে চ্যালেঞ্জটা পাঠান তিনি আশা করেন যার কাছে পাঠিয়েছেন সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে। তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো মা, দেখো হয়তো এমন কোনো প্রয়োজন হয়ে পড়েছে যেখানে তোমাকে গানটা গাইতে হবে, তাই আর দেরি করা ঠিক হবে না।
চাও তৈরি হয় না কুই। জেঠুমনি জেঠুমনি আমার তো খুব নার্ভাস লাগছে। তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো প্রফেশনাল সিঙ্গার নও, তুমি যেটা পারবে সেটাই গাইবে। আর কেয়া যখন বলছে নিশ্চয়ই তাতেই কাজ হবে, ভয় পেও না গুটি, মনে সাহস রাখো। একটু তাড়াতাড়ি চলো। কি হয়েছে বলো তো? বর্দা বর্দা মুম্বাই থেকে যে আর্টিস্টের আসার কথা ছিল তিনি লাস্ট মোমেন্টে জানিয়েছেন তিনি আসবেন না। এখন দর্শকরা তো খেপে আছে বর্দা, তারা বারবার জানতে চাইছেন কখন আসবে আর্টিস্ট, কখন আসবে। এখন আমাদের হসপিটালের সিইও, অন্য ডক্টররা, মানে যারা ওনার সঙ্গে যোগাযোগ করেছিল, তারা কেউ কোনো দায়িত্ব নিতে চাইছে না বর্দা। অফিসিয়ালি আমি যেহেতু পুরো বিষয়টা কোঅর্ডিনেট করছি, তাই এখন সমস্ত দায় দায়িত্ব দোষ সব আমার। বর্দা আমি দতুলের সঙ্গে পরামর্শ করলাম। আসলে আর একটা ব্যাপার বর্দা, যিনি আসছিলেন আর্টিস্ট বর্ষা সিং, ওনাকে কিন্তু এখনো কেউ দেখেনি, মানে উনি ওনার মুখটা এখনো পর্যন্ত কোথাও দেখাননি। দদুরি আমাকে বারবার করে বললো আমি আমি যেন গুড্ডিকে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে নিয়ে যাই, ওকে দিয়ে যেন গান করাই। বলি বর্দা ওখানে এখন এখন যা অবস্থা, মানে কেউ কোনো দায়িত্ব নিতে চাইছে না। দেখবেন একটু পরেই ওখানে একটা প্যান্ডেমোনিয়াম সৃষ্টি হয়ে যাবে বর্দা। আমি বর্দা ও তো গুড্ডি তো ভালো গানটা গায়, আমরা তো শুনেছি, বলুন ও তো ভালো গায়। এত বড় রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? শেষকালে একটা বিপদের মধ্যে পড়বে না তো? কিন্তু বউ তো ওরকম প্রফেশনালি গান গাইতে পারবে না কেয়া। মিসি মিসি আমরা তো গুড্ডির গান শুনেছি, ও তো ভালো গায়। আরে ওখানে মিউজিশিয়ানরা থাকবে, ইনস্ট্রুমেন্টের সঙ্গে পড়লে বর্দা ঠিক ম্যানেজ হয়ে যাবে, পারবে পারবে, ঠিক হয়ে যাবে গুড্ডি। আমার মুখটা রক্ষা হবে গুড্ডি। তোমার ছোটকা এতদিন পরে একটা প্রোগ্রাম করছে, আর এই প্রোগ্রামটাতে যদি এরকম একটা মিস হয়ে যায় এই প্রোগ্রামটার কোনো অস্তিত্বই থাকবে না। যদি ছোটমা ছোটমা আমি একদম রেডি আছি, আমি তোমার সঙ্গে যাবো বলে আমি রেডি, চলো। হ্যাঁ কিন্তু এই এই সাজে তো নিয়ে যেতে পারবো না, মানে একটু অন্যভাবে তোমাকে সাজাতে হবে গুড্ডি। আমি সব ব্যবস্থা করে এসেছি, আমি আমি তোমাকে নিজে হাতে সাজিয়ে দেবো বর্দা। আমাদের কিন্তু বেরোতে হবে, আর সময় নেই। আমি যাবো। যাবেন না মানে? গুড্ডি যাচ্ছে তো, যাবেন যাবেন। মেজদি তুমি যাবে না? না কেয়া, তুমি তো জানো আমি কোথাও যাই না, আমি বাড়িতেই থাকবো, তোমরা যাও। আমি জানি গুড্ডি পারবে, ও ভালোই করবে। চলো 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 পাল্টাই।